প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আমির হোসেন, আমির আইটি সব এর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজ আমি আপনাদের মাঝে হাজির হলাম স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার প্লাস ওয়েবসাইট নিয়ে। তো আমার এই স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার এবং ওয়েবসাইটটি অনেকগুলো প্রতিষ্ঠান, গভর্নমেন্ট, নন গভর্নমেন্ট, প্রাইমারি, কিন্ডার গার্ডেন থেকে শুরু করে আমার বড় বড় স্কুল প্রতিষ্ঠানে এই সফটওয়্যারটি চলতেছে। তো আমি আজকে তার ফিডব্যাক এবং সফটওয়্যারটা কীভাবে কাজ করতে হয় এবং ওয়েবসাইটটা কীভাবে নিয়ন্ত্রণ করতে হয় তা আমি দেখাবো। এই হচ্ছে আমাদের ওয়েবসাইট, আপনারা ডেস্কটপে যেটা দেখতে পাচ্ছেন আমার, এটা হচ্ছে ওয়েবসাইট, এটা পীরগাছা জেনে একটা গভর্নমেন্ট স্কুলের একটা ওয়েবসাইট। তো আমার এটাও আমার নিজের হাতেই বানানো এবং এটাই আমার সফটওয়্যারটা। তো আমাদের ওয়েবসাইটে দেখুন সুন্দরভাবে নোটিশ প্রদর্শন করতেছে, প্লাস এই যে আমরা যে নোটিশ দিচ্ছি সেগুলো হাইলাইট করতেছে এবং চলমান সেই নোটিশটা এখানে দেখা যাচ্ছে। আমরা ক্লিক করলে সেই নোটিশ আমরা ঢুকতে পারতেছি। তারপরে আমাদের এখানে আরো কিছু অপশন আছে, যেটা হচ্ছে তারপরে হচ্ছে এখানে আমাদের কিছু অপশন আছে, সেটা হচ্ছে আমাদের এখানে প্রিন্সিপাল মেসেজ, তারপরে অ্যাবাউট, স্টুডেন্ট রেজিস্ট্রেশন, নোটিশ, অ্যাডমিশন, তারপরে হচ্ছে কন্ট্যাক্ট আস, তারপরে ইম্পর্টেন্ট লিঙ্কস। হ্যাঁ, এই সমস্ত ফাংশনগুলো আমাদের দেওয়ার অপশন আছে। আমরা সবগুলো ডাইনামিক্যালি ড্যাশবোর্ড থেকে অথবা অ্যাডমিন প্যানেল থেকে আমরা অ্যাক্সেস করতে পারি, যে কোনো কিছু ডিলেট এবং আপডেট করার আমরা ভিতর থেকে করতে পারি। প্লাস আমাদের স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার যে স্টুডেন্টের টাকা নেয়, স্টুডেন্টের আইডি কার্ড, রেজাল্ট, তারপরে হচ্ছে অ্যাটেন্ডেন্স, টিচার অ্যাটেন্ডেন্স, টিচার বেতন, পার্ট টাইম টিচারদের যে বেতন দিতে সে বেতন, স্কুলের খরচ, তারপরে স্কুলের ইনকাম, সমস্ত কিছু আমাদের এই সফটওয়্যারের ভিতরে আছে। তো এখন আমি আপনাদেরকে যে এটা শুধু দেখাচ্ছি, ও এটা শুধু দেখাচ্ছি হলো ওয়েবসাইটটা, ঠিক আছে? তো ওয়েবসাইটটা দেখানো শেষ হলে আমি চলে যাবো আমাদের সফটওয়্যারটা কীভাবে নিয়ন্ত্রণ করতে হয়, প্লাস ওয়েবসাইটটা কীভাবে নিয়ন্ত্রণ করতে হয় ড্যাশবোর্ড থেকে সেটা আমি দেখাবো। তো এখানে দেখুন আমাদের আরেকটা ফাংশন আছে স্টুডেন্ট রেজাল্ট। যদি কোনো স্টুডেন্ট এখানে আমাদের কী করে রেজিস্ট্রেশন, আমাদের তো এখানে গভর্নমেন্ট স্কুলে এটা চলতেছে, তো গভর্নমেন্ট স্কুলে যখন চলতেছে তখন সেখানে কী হয়, এক্সামের মাধ্যমে পরীক্ষা পরীক্ষা টেকার পর তারা কী হয় এখানে অ্যাডমিশন নিতে পারে। এবং সবগুলো স্কুলেই কী হয়, আমরা যখন অ্যাডমিশন নিতে যাই তখন সেখানে কী করতে হয়, একটা ফর্ম পূরণ করে স্কুলে জমা দিতে হয়। তো এরকম ফর্মটা আমরা এই অনলাইনে যে সফটওয়্যারটা যে স্কুল বা প্রতিষ্ঠান আমাদের সফটওয়্যারটি নেবে, সেই সফটওয়্যারটি এই স্টুডেন্ট কী করবে, স্টুডেন্ট বা ওখানকার এমপ্লয় এভাবে রেজিস্ট্রেশন করতে পারবে। রেজিস্ট্রেশন লাগবে ফাদার নেম, মাদার নেম, তারপরে মনে গেল মাদার নেম, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, অ্যাড্রেস, তারপরে মনে করো হচ্ছে মেল না ফিমেল, রিলিজিয়ন, তারপরে ডেট অফ বার্থ। হ্যাঁ, তারপরে মনে করো যে ক্লাসে কোন ক্লাসে অ্যাডমিশন ফর্ম চাচ্ছে বা অ্যাডমিশন হতে চাচ্ছে সেটা, তারপরে সায়েন্স নার্স গ্রুপ তো লাগবে না, সায়েন্স সিক্সে। তো আমরা বিকাশের টাকাটা মনে করি বিকাশে একটা নাম্বার, ওই নাম্বার টাকা পাঠাইছে সেই ট্রানজ্যাকশন, এটা বিকাশে যেটা টাকা পাঠানোর পর যে ট্রানজ্যাকশন আইডিটা আমাদের লাগবে, সেই মানে ট্রানজ্যাকশন আইডিটা বিকাশ করতে যে আমাদেরকে দেয় সেই ট্রানজ্যাকশন আইডি প্লাস যে নাম্বার থেকে আমরা পাঠাচ্ছি সেই নাম্বারটা দেওয়ার পর আমরা সাবমিট করবো এবং পিকচার দিতে হবে সেই স্টুডেন্টের ছবি, মানে যে অ্যাডমিশন হতে চাচ্ছে। তো আমার এখানে ছবি আছে কিনা আমি একটু দেখি। আচ্ছা, আমার এখানে কোনো ছবি নাই, এমনি একটা যে ছবি দেখতে পাচ্ছি আমি এই ছবিটা দিলাম। তো আমি এটা দেওয়ার পর আমরা এখানে সাবমিট যখন করব, সাবমিট সাবমিট করার সঙ্গে সঙ্গে আমাদের কী হবে, এই ডাটাটা আমাদের সার্ভারে চলে যাবে। ঠিক আছে, তো আমরা সাবমিট করলে, আমার এখানে একটু নেট প্রবলেম হচ্ছে এই জন্য আমাদের কাজটা একটু সমস্যা হচ্ছে। তো এটা হচ্ছে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ট্রানজ্যাকশন আইডিটা, আমাদের গ্রুপ কি সায়েন্স আর্টস না হিউম্যানিটিস, আমার তো সব কিছু দেওয়ার পর যখন আমি ইয়ে করবো তখন কী হবে, আমরা সাবমিটে যখন ক্লিক করবো তখন আমাদের একটা মেসেজ জেনারেট করবে, যেমন হচ্ছে আচ্ছা মেসেজটা কেন দিল না আমি একটু দেখতেছি, তো আমি সাবমিট করে দিলাম, দেখি। তো সাবমিট করার পর আমাদের একটা প্রবলেম হচ্ছে, তো যাই হোক এখান থেকে আমরা কি করি, রেজিস্ট্রেশনটা এইভাবে সাবমিট করলে আমাদের ওটা জমা হবে, প্লাস আমাদের এখান থেকে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে অ্যাডমিশন রেজাল্ট। আমাদের পরীক্ষায় যারা যায় টিকবে, সিক্সের যারা পরীক্ষা দেয় তাদের অ্যাডমিশন কোড, এই অ্যাডমিশন কোড যেটা দেওয়া হবে অ্যাডমিট কার্ডে যখন অ্যাডমিশন, সে হচ্ছে অ্যাডমিশন ফর্মটা যখন পূরণ করছে তখন তাকে একটা ডাউনলোড করার মতো একটা ফর্ম আমরা দিয়ে দেবো, ওইখানে আমাদের অ্যাডমিশন কোড দিয়ে সেটিকে, তাহলে
ওখানে সে ওই অ্যাডমিশন ফর্মটা এখানে ছাড় দিলে সে গেলো ঠিকছে ঠিক না ঠিকছে না ঠিক না কিন্তু আমরা এখানে সার্চ করে সেটা ইনফরমেশন সার্চ করে আমরা ইনফরমেশনটা এখানে পাবো রেজাল্টের মতো অনলাইনে যাবে। তো এটাই হচ্ছে আমাদের ওয়েবসাইটের কাজ বর্তমান, মানে ওয়েবসাইট থেকে আমরা কন্ট্রোল করতে পারি রেজাল্ট প্লাস স্টুডেন্ট অ্যাডমিশন তারপরে নোটিশ বোর্ড এবং কন্ট্রাক্ট কাজ ঠিক আছে। তো আমি ওয়েবসাইটটা আমি ব্যাক এন্ড সাইডটা এখনো দেখানি, আমি শুধুমাত্র ফ্রন্ট এন্ড সাইডটা এখনো দেখালাম, মানে যেটা আমরা সাধারণ সবার জন্য যেটা আছে আর কি, যেটা সবাই দেখতে পাচ্ছে সেটা সাইড আমি দেখলাম। এখন আমি লগ ইন করবো সফটওয়্যারটায়, লগ ইন লগ ইন করবো। তো আমি লগ ইন প্যানেলে আমি এখানে বানাতে স্ক্রিনটা ভুল করছিলাম, এখানে হবে ছোট হতে লগ ইন, লগ ইনটা যখন দিব তখন দেখেন আমাদের এখানে লগ ইন হয়ে যাবে। আমার এটা লগ ইনটা কি কেন হয়ে গেল অটোমেটিক, কারণ হচ্ছে আমার আগে লগ ইন করা ছিল। আচ্ছা আমি আরেকবার দেখাই, LOGIN লগ ইন, এই লগ ইন যখন আমি ঢুকবো লগ ইনে তখন কি হবে, তখন আমাদের একটা ড্যাশবোর্ড চলে আসবে, লগ ইন প্যানেল চলে আসবে। এই লগ ইন প্যানেলে আমাদের ওই সফটওয়্যারে যাদেরকে অ্যাক্সেস দেওয়া আছে জিমেল এবং পাসওয়ার্ডটা দেওয়ার পর লগ ইন করলে আমাদের সফটওয়্যারে ড্যাশবোর্ডে ঢুকে যাবে। হ্যাঁ যদি কেউ ভুল দিয়ে ট্রাই করে যে কোনো ঢুকতে পারবে না, তো আমি অরিজিনাল পাসওয়ার্ডটা দিয়ে ঢুকলাম। ঢুকার পর এখানে দেখুন আমাদের এখন আমরা স্কুল ম্যানেজমেন্ট প্লাস ওয়েবসাইট দুটি আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা ওয়েবসাইট কন্ট্রোলের জন্য আমি একটা মেনু বার করে দিচ্ছি, সেটা হলো ম্যানেজ ওয়েবসাইট। এখানে আমরা কন্ট্যাক্ট ভিউ আস, ভিউ কন্ট্যাক্ট আস, ভিউ নোটিশ, ভিউ অ্যাবাউট। আমি স্কুলের অ্যাবাউটটা মনে করেন আমি লরামের কিছু দেওয়া আছে, আমি এটা এডিট করে আমি স্কুলের অ্যাবাউটটা অ্যাড করে দিতে চাচ্ছি। আচ্ছা দেখেন আমাদের স্কুল অ্যাবাউটে কী দেওয়া আছে, স্কুল অ্যাবাউটে আগে ওয়েবসাইটে কী দেওয়া আছে, লরামের কিছু টেক্সট দেওয়া আছে। তো আমি রিয়েল কিছু ডিসক্রিপশন আমি লিখে রাখছি হাই স্কুলের সম্বন্ধে, তো সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। ধরুন যে আমি এখানে আপডেট করতে চাচ্ছি এই লরেমের যে টেক্সটটা ওয়েবসাইটে আমি আপডেট করতে চাচ্ছি, তাহলে আমি এখান থেকে যে লরেমের যে টেক্সটটা আছে আমি এখান থেকে আমি পেস্ট করে দিলাম, এবং এখানে আমি একটা ডিসক্রিপশন এই জিনিসটা আমি এখানে দিয়ে দিলাম। আমি এখানে দিলাম টাইটেল এবং দিলাম ডিসক্রিপশন, তারপরে আপডেট করে দিলাম। তাহলে দেখুন আমি এখানে আপডেট করে দিলাম, আমাদের দেখুন এই নোটিশ ঠিক আছে এটা আপডেট হয়ে গেছে ঠিক আছে। তো হচ্ছে আমরা এখানে আমরা ওয়েবসাইট থেকে যা কিছু আপডেট করি না কেন সেটা অটোমেটিক আপডেট হয়ে যাবে। আমরা যেহেতু কন্ট্রোল প্যানেল থেকে সব অ্যাক্সেস করতে তো এটা হচ্ছে আমাদের স্কুল ম্যানেজার এবং নোটিশ একটা দেখাই আমি মনে করেন একটা চাচ্ছি যে নোটিশ। আচ্ছা নোটিশটা কি আমরা এখন নোটিশ দেবো, আমি চাচ্ছি যে একটা নোটিশ দেবো। এই যে নোটিশটা আমার দেখুন এইখানে শো করতেছে, এখানে ক্লিক করলে আমাদের পিডিএফ পিডিএফে চলে যাচ্ছে প্লাস আমাদের নোটিশে এই নোটিশটা চলে আসতেছে, এবং আমরা নোটিশ বোর্ডে ক্লিক করেও নোটিশে যাইতে পারতেছি। নোটিশ বোর্ডে ক্লিক করলে আমরা নোটিশ বোর্ড পাচ্ছি তাই না। আচ্ছা তো আমার এখানে কোনো পিডিএফ আপলোড করা নাই, যার কারণে আমার দেখা যাচ্ছে না। তো আমি একটা পিডিএফ আপলোড করে আপনাকে আমি একটা নোটিশ দিয়েছিলাম, কারণ আমি আমার নামে একটা নোটিশ সাপোজ আমার একটা ডেমো দেখাচ্ছে আমি কিছু একটা লিখলাম, দেখাবো একটা পিডিএফ আপলোড করে দেবো। আমার এখানে কি পিডিএফ আছে কিনা আমি একটু দেখতেছি, যদি আচ্ছা আমার এখানে একটা পিডিএফ আছে। আচ্ছা এই যে একটা পিডিএফ দেখতে পাচ্ছি, তো আমি এই পিডিএফটা দিচ্ছি ঠিক আছে, এই যে একটা পিডিএফ। তো আমার মনে হয় এই পিডিএফটা আমি দিয়ে দিলাম, সাবমিট করলাম, দেন আমার এইখানে অটোমেটিক পিডিএফটা আপলোড হয়ে যাবে। দেখুন আমাদের পিডিএফটা অটোমেটিক আপলোড হয়ে গেছে। যখন আপলোড হলো তখন আমি যদি এখানে রিফ্রেশ করি দেখুন এই যে আমার নামে একটা নোটিশ চলে আসছে, আমারও যদি আমি ক্লিক করি চলমান দেখাতে তাহলে দেখো আমি এই পিডিএফটা দেখতে পাচ্ছি, আমার পিডিএফটা চলে আসছে তাই না। তো এটা হচ্ছে আমার একটা সফটওয়্যারের ডেমো, যেটা আমি এখান থেকে ইয়ে করছিলাম আমার সফটওয়্যার, এটারও একটা সফটওয়্যার, সেটা একটা ইনভয়েস বাংলা ছিল তো আছে। তো যাই হোক, তো এই দেখুন আমি সুন্দরভাবে কি এখান থেকে চেষ্টা করে দিতে পারলাম, এখানে যা দিচ্ছি ওখানে অটোমেটিক চলে গেল। আমি এখন এটা ডিলিট করে দিচ্ছি, যেহেতু একটা স্টুডেন্ট তো ডিলিট করে দিলে আবার দেখুন এখানে আর ওই নোটিশটা নেই, ওটা থাকবে না ঠিক আছে। একটা ইরোরটা দেখার কারণ, কারণ আমি ওখানে ওই পেজটা রিলোড করছিলাম, ওখানে তো সেই কন্টেন্টটা নেই, ওটা ইরোরটা দেখা যাচ্ছে। তো দেখুন এই দেখেন সামনে আমার সাথে সে আমারটা অন নাই এবং নোটিশ বোর্ডে যেটা নাই এই জন্য ওটা ওখানে আর দেখা যাচ্ছে।
তো এই হচ্ছে আমাদের ওয়েবসাইট। ওয়েবসাইটে আরও অনেক ফাংশন আছে, আমরা এখানে অ্যাবাউট, প্রিন্সিপাল, মেসেজ, মিশন, ভিশন, স্লোগান, স্লাইডার, কন্টাক্ট আস বা কন্ট্যাক্টর, ঠিক আছে, এই সমস্ত ফাংশনগুলো আমরা এই ওয়েবসাইটে এখান থেকে কন্ট্রোল করতে পারি। তো বাদ, এখন আমি ওয়েবসাইটটা অনেক কিছু দেখাইলাম, এখন আমি আর এটা দেখাইতে চাচ্ছি না। এখন আমরা স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার যেটার সঙ্গে আছে সেটা আমি দেখাচ্ছি। তো স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যারের জন্য আমাদের সর্বপ্রথম যেটা করতে হবে, সেট আপ ম্যানেজমেন্টে যেতে হবে। সেট আপ ক্লিক করার পর আমরা এখান থেকে ক্লাস ক্লিক করব। ক্লাসের মধ্যে ধরুন এখানে কোন কোন ক্লাস আছে, আমরা চলো ডাইনামিক ক্লাসও অ্যাড করতে হবে। এখানে ক্লাস নেম দেবো, তাহলে ক্লাসটা অ্যাড হয়ে যাবে। তো ক্লাস আমরা অলরেডি ক্রিয়েট করে রাখছি, টিউটোরিয়ালটা অনেক বড় হচ্ছে তাই। তো 6, 7, 8, 9, 10 পর্যন্ত আমাদের ক্লাস আছে। তো ক্লাসটা ক্রিয়েট করে নিলাম, সেট আপ মেনু। তারপরে আছে ইয়ার, ইয়ারের মধ্যে আমি হলো 20, 21, 22 পর্যন্ত ক্রিয়েট করছি, আপনি চাইলে আরও বাড়াইতে পারেন ইয়ারগুলো। আচ্ছা, তারপরে আমাদের লাগবে গ্রুপ। আপনাদের এই যে আপনারা যে ইয়ে করাচ্ছেন, মানে স্কুলে যে হয় সায়েন্স, আর্টস, হিউম্যানিটিস, তারপরে মনে করেন হচ্ছে আপনার ভকেশনাল কিছু সেকশন হয়, তারপরে ই কমার্স, সরি, অ্যাকাউন্টিং এর কিছু সাবজেক্ট থাকে না, সেই সাবজেক্ট গ্রুপ, সায়েন্স, আর্টস, কমার্স, এই তিনটা গ্রুপ মনে করেন থাকে। তো যাই হোক, তাদের স্কুলে যেটা গ্রুপ আছে সেটা এখানে অ্যাড গ্রুপে ক্লিক করে দেখে নিলে আমার গ্রুপটা অ্যাড হয়ে যাবে। আচ্ছা, তারপরে আমাদের এখানে আছে শিফট। কোনো কোনো স্কুলে শিফট এ হয়, শিফট বি হয়, বা শিফট মানে 2-3 শিফটে স্কুলে ক্লাস হয়, অনেক বড় বড় স্কুল, তো সেটাও আমাদের করা আছে। শিফট অ্যাড করে নেবে। ফি ক্যাটাগরি, ফি বলতে আমাদের স্কুলে বা যে স্কুল সফটওয়্যারটা নেবে সেই স্কুলটা কি 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 খাত ক্ষেত্র, মানে কি কি খাতে টাকা নেয়, সেই খাতগুলো আমরা এখানে অ্যাড ক্যাটাগরি অ্যাড করি। আমি রেজিস্ট্রেশন ফি নেয়, মান্থলি ফি নেয়, এক্সাম ফি নেয়, কম্পিউটার ফি নেয়, টিফিন ফি নেয়, যদি আরও কোনো ফি থাকে সেটা আমরা অ্যাড করে নিতে পারতেছি ডাইনামিকলি। আচ্ছা, তারপরে আমরা এখান থেকে সেট আপ ম্যানেজার পাবো আরেকটা ফি ক্যাটাগরি অ্যামাউন্ট। এই যে আমরা ক্যাটাগরিগুলো অ্যাড করে নিলাম এখানে, ওইটা ফি ক্যাটাগরি অ্যামাউন্টে যে আমাদের কী করতে হবে, ধরাই দিতে হবে যে এই ফিটা এত টাকা, ওই ক্যাটাগরির ফি এত টাকা, আমরা ধরাই দেবো। হ্যাঁ, তো আমার এটা একটু স্লো, যার কারণে সময় নিচ্ছে একটু। তো আমাদের ফি ফি ক্যাটাগরিটা চলে আসলো। ফি ক্যাটাগরি আমরা ক্যাটাগরি যেটা অ্যাড করছিলাম সেই ক্যাটাগরি, মান্থলি ফি, এক্সাম ফি, কম্পিউটার ফি এবং টিফিন ফি, এই এই সাইটটা আমরা অ্যাড করছিলাম। তো সাইটটা চলে আসছে, এই সাইটটা আমরা এখন এডিট করতে পারি। এডিটটা কীরকম, যে আমরা ধরুন এই যে মান্থলি ফি, মান্থলি ফি ক্লাস কত, 6-এর জন্য ধরুন 150 টাকা, আপডেট করে দিলাম। তারপরে মনে করেন আবার আমি এখানে এক্সাম ফি, এক্সাম ফিটা কি ধরুন, এক্সাম ফিটা এখানে আমি ধরাই দিলাম এক্সাম ফি ক্লাস 6-এর জন্য 50 টাকা, আর ক্লাস 7-এর জন্য ধরুন আমরা চলো আরও অ্যাড করতে পারি, আরও অ্যাড করতে পারি, হ্যাঁ সমস্যা নেই, যে কটা ক্লাস আছে সে কটা ক্লাসে হবে। তো যাই হোক, আমরা ক্লাস 6 আর ক্লাস 7-এর জন্য ক্লিয়ার করছি। ক্লাস 7-এ 150 টাকা, ক্লাস 6-এ ধরুন শুধু 50 টাকা আপডেট করে দিলাম ক্যাটাগরি আন্ডারে। তারপরে আমাদের কম্পিউটার ফি আছে। কম্পিউটার ফি মনে করেন আমাদের এখানে কম্পিউটার ফি 20 টাকা 6-এর জন্য, 120 টাকা 7-এর জন্য, আপডেট করে দিলাম। তারপরে আমাদের এখানে টিফিন ফি, টিফিন ফিটা কি আছে, টিফিন ফিটা টিফিন ফি মনে করেন আছে ক্লাস 6-এর 50 টাকা, ক্লাস 7-এর জন্য মনে করেন আমি দিলাম হচ্ছে সাপোজ 75 টাকা, আপডেট হয়ে গেল। তাহলে আমাদের সেট আপ ম্যানেজমেন্টে এটারও কাজ শেষ। ক্যাটাগরি আমার এক্সাম টাইপ, মানে এই প্রতিষ্ঠানে বা ওই স্কুল বা প্রতিষ্ঠানে কয়টা এক্সাম হয়, আমাদের এখন তো সাধারণত হাই স্কুলে 2টা করে এক্সাম হয় বাৎসরিক, তো হাফ ইয়ারলি আর অ্যানুয়াল, যদি আরও কোনো এক্সাম হয় তাহলে এক্সাম টাইপটা এখানে অ্যাড করবো। তাহলে আমি এটা দেখাচ্ছি এই জিনিস। তারপরে এক্সাম টাইপের পর আছে হলো ভিউ সাবজেক্ট। সাবজেক্টটা হচ্ছে আমাদের এই যে স্কুল বা প্রতিষ্ঠানে কোন কোন সাবজেক্টগুলো আছে সেই সমস্ত সাবজেক্টের লিস্ট এখানে লিখতে হবে, অ্যাড সাবজেক্ট, যদি আরও কোনো সাবজেক্ট থাকে তো আমরা সেটা এখানে। তাহলে আমরা আছে অ্যাসাইন সাবজেক্ট। অ্যাসাইন সাবজেক্টটা কি, অ্যাসাইন সাবজেক্টের কাজ হচ্ছে আমি আপনাদের একটু দেখাচ্ছি, অ্যাসাইন সাবজেক্টের কাজ মানে কোন ক্লাসের, ওকে এই যে আমি মনে করি ক্লাস 6-এর জন্য একটা করলাম, ক্লাস 7-এর জন্য মনে করি একটা করতেছি, কি ক্লাস 7, ক্লাস 7-এর জন্য সাবজেক্ট কি মনে করি বাংলা ফার্স্ট হয়, মার্ক কত মনে করো 100, ফুল মার্ক 100, পাস মার্ক কত 33, তারপরে সাবজেক্টিভ মার্ক মনে করো 20, আবার এরকম ভাবে
সমস্ত সাবজেক্ট বাংলা আর বা ইংলিশ কত সেটা সম্পূর্ণ সাবমিট করেছে। হ্যাঁ আমি একটা দিয়ে দেখাচ্ছি, এখানে ভিডিওটা অনেক বড় হয়ে গেল। তারপরে এখানে আমাদের এই সেট আপের পর এখানে দেখুন আরো কিছু ফাংশন আছে, যেটা হচ্ছে ডেজিগনেশন, যেটা হচ্ছে মানে আমাদের টিচারদের পদবি বা কত প্রকার সবকিছু মিলে ডেজিগনেশন। আচ্ছা এটা গেলে হচ্ছে সেট আপ ম্যানেজমেন্টের কাজ আমরা কি শেষ করে দিলাম। তারপর এখন আমাদের স্কুলের কাজ, স্টুডেন্ট স্টুডেন্ট রেজিস্ট্রেশন, স্টুডেন্ট রেজিস্ট্রেশনটা কি মনে করুন আমি 21 সালে ক্লাস 6-এ একটা স্টুডেন্ট ভর্তি করাবো, তাহলে কি করবো আমি স্টুডেন্ট ভর্তি করাবো, তাহলে ক্লাস 6-এ একটা স্টুডেন্ট আধার নেম, আধার নেম, মোবাইল নাম্বার, অ্যাড্রেস, জেন্ডার, ডেট অফ বার্থ, ডিসকাউন্ট, মনে করেন সে 10% ডিসকাউন্ট, সে একটু গরিব, তাকে আমি 10% ডিসকাউন্ট করে দিলো। ইয়ার 21 সাল, ক্লাস 6-এ ভর্তি হবে, একটু ধরো 9 শিফট, এই শিফট সুজোর ইমেল তাহলে আমি তারপর সাবমিট করলাম। করার পর দেখুন আমাদের এখানে স্টুডেন্ট অ্যাডেড সাকসেসফুল হয়ে গেছে, তাহলে আমাদের এখন স্টুডেন্ট হয়ে যায় স্টুডেন্ট রেজিস্ট্রেশন। এখানে কিন্তু স্টুডেন্ট রেজিস্ট্রেশন আমরা দেখতে পাবো, 21 সাল দিলাম, তারপরে প্রয়োজন আছে স্টুডেন্টটা আছে তাই না, পাসওয়ার্ড স্টুডেন্ট একটা ড্যাশবোর্ড স্টুডেন্ট দেখতে পাবে। তারপরে এখানে যেহেতু প্রমোশন, যদি কোনো স্টুডেন্ট প্রমোশন পায় তাহলে সে ক্লাস 6-এ চলে সে 7-এ দিলে, 7 করলে প্রমোশন হচ্ছে চলে সে 7-এ উঠে যাবে। তাহলে স্টুডেন্ট কি যখন 6 থেকে 7 ধরুন 21 সালে সে ভর্তি হচ্ছে, 22 সালে সে প্রমোশন পাবে, তাহলে সে প্রমোশনটা আমরা এখান থেকে করে দিচ্ছি। তাহলে যদি প্রমোশন হয় তাহলে এখানে ক্লিক করে আমরা প্রমোশন দিই, আর যদি কোনো কিছু এখানে ক্লিক করে প্রমোশন পাবে আর এখানে ক্লিক করে স্টুডেন্ট বিস্তারিত দেখতে পারবো। এখন যদি তারপর আমাদের কি আছে, তারপর আছে রোল জেনারেট, রোল জেনারেট থেকে 21 সালের স্টুডেন্ট ক্লাস 6-এ কতজন আছে, এখন আমরা রোল এখানে অটোমেটিক বসাই দেবো, 1 2 3 4 মানে এভাবে আমরা সবগুলো একবারে বসাই দিলে রোল জেনারেট থেকে রোল 1 পেয়ে গেলাম। এখন যদি আমরা 21 সাল দিয়েই সার্চ করি তাহলে কেন অটোমেটিক রোল থেকে চলে আসে তাই না। তারপর স্টুডেন্ট আমাদের আর কি কি আছে, রেজিস্ট্রেশন ফি বা এক্সাম ফি, মনে করো আমি এক্সাম ফি, এক্সাম হবে এখন আমাদের স্কুলে মনে করো স্কুলে, তাহলে 21 সালে ক্লাস 6-এ টিচার অ্যানুয়াল বা হাফ ইয়ারলি, মানে হাফ ইয়ারলি পরীক্ষা তাহলে টাকা, তাহলে এই ছেলেটার আইডি হচ্ছে এত, আমিন হোসেন নাম, রোল নাম্বার 1, এক্সাম ফি কত 50 টাকা ছিল, কিন্তু ওরা বলতে সময় একটু গরিব সেজন্য 10% ডিসকাউন্ট দিচ্ছে, যাতে 50% 10% ডিসকাউন্ট দিলে 45 টাকা আসে, তাহলে 45 টাকা সে কী করবে স্কুলকে দিবে এক্সাম ফি, তাহলে 45 টাকার এই একটা রসিদ আমরা তাকে দিচ্ছি। একটা রসিদ কী হবে, একটা রসিদ হলো স্টুডেন্ট নেবে আর একটা রসিদ আমাদের স্কুলে হার্ড কপি হিসাবে রেখে দেবে। আচ্ছা এটা গেল, এটা নিয়ে সে কি করলো, গেলো অ্যাকাউন্টে, এটা গেলো টিচার তাকে দিল, দেওয়ার পর টাকা গেলো। তারপরে হচ্ছে আমাদের এমপ্লয়ি ম্যানেজমেন্ট, এমপ্লয়ি মানে আমাদের স্টাফদের কাজটা যেগুলো আছে তাদের, মানে এখানে স্টাফ কে কে আছে, আমরা স্টাফ মানে কেন আমি কয়েকজন দিচ্ছি, মানে আমি স্টাফ আছে, যদি ফরিদুর রহমান নামে একজন স্টাফ আছে, তাদের সমস্ত ঠিক আছে, তোমাকে স্টাফগুলো দেখা যাচ্ছে প্লাস ইডিটও করা যাচ্ছে, আছে এটা আমরা ইডিটও করতে পারতেছি। ট্যাম্পলের মধ্যে অ্যাম্পলের নেম, ফাদার নেম, মাদার নেম, মাদার নেম, অ্যাড্রেস, জেন্ডার, ইসলাম, ডেট অফ বার্থ, স্যালারি, তার স্যালারি কত, হেডমাস্টার ডিজিগনেটেড কি সে হেডমাস্টার না সাধারণ টিচার নাকি কি সেটা, আমরা এখান থেকে একটা বুঝে ডিজিগনেশন অ্যাড করে দেখালাম, এখান থেকে অটোমেটিক এটা শুরু করে দিচ্ছে। তারপরে সে হচ্ছে জয়েন ডেট পাবে এবং ঠিক আছে গেল। তারপরে এখন মনে করুন যে আরো কি আছে, তারপরে আমাদের কি আছে এমপ্লয়ির মধ্যে আর কি ফাংশন আছে, স্যালারি মনে করুন আমরা তাকে স্যালারি দেব, স্যালারিটা আমরা কি করবো তার অ্যাটেন্ডেন্সে ভিত্তি করে একটা স্যালারি দেবো। আচ্ছা
বিষয় আছে, সে স্যালারি কত পাইতো? 2500 টাকা পাইতো, তাই না? যদি কারো স্যালারি বাড়ি যায় কোনো কারণে, সাইডে তাদের কারো কিছু স্যালারি দিবে, তাহলে মনে করেন আমি তাকে 100 টাকা বাড়ি দিলাম, এই টিচারটা স্যালারি আমি 100 টাকা বাড়ি দিলাম। 100 টাকা বাড়ি দিয়ে আমি কি করলাম, সাবমিট করে দিলাম। প্রথমে তার স্যালারি ছিল 500, জয়েন্ট স্যালারি ছিল 1000, তারপরে বাড়ছে 1000, তারপরে কমেছে, তারপরে এই সমস্ত স্যালারি এলো তার কত কত বেড়ে গেছে, অটোমেটিক সে চলে গেছে, ইনক্রিমেন্ট হয়েছে, স্যালারি বাড়ে না, ওই স্যালারিটা এখানে অটোমেটিক বেড়ে গেল। তারপরে এখন লিভ, অ্যাম্পুলি লিভ, লিভ বলতে অ্যাম্পুলি কোনো কারণে আমাদের কি আছে, কোনো আমি প্রবলেমের জন্য আদার্স না আলসার নাকি নিউ পারপাস, নাকি হচ্ছে নিউ পারপাস দিলে আমরা তার সমস্যাটা একবার এখানে টাইপ করে দিতে পারবো। আর যদি এগুলোর মধ্যেই তার সমস্যা হয়, যেমন ফ্যামিলি প্রবলেম, তাহলে ফ্যামিলি প্রবলেম দিয়ে দিলাম, তাহলে সে ফ্যামিলি প্রবলেমের জন্য ছুটি পেয়ে গেল। আচ্ছা, তারপর এখানে আছে অ্যাম্পুলি লিভ। লিভ বলতে সে মনে করেন অ্যাম্পুলি থেকে চলে যাচ্ছে, তার চাকরিটা শেষ, তাহলে আমরা লিভ কত সালে হয়েছে তাহলে এখানে আমরা সেটা হয়ে দেওয়া আছে। তারপরে আমাদের এখানে আছে এমপ্লয়ি অ্যাটেন্ডেন্স, এমপ্লয়ি অ্যাটেন্ডেন্স, অ্যাটেন্ডেন্স কীরকম, আমি এখন অ্যাটেন্ডেন্স দিচ্ছি, এখানে কী করবো, এখানে ডেট দেবো, দেওয়ার পর এখানে দেখুন ডেট আসছে, আসার পর এখানে আমরা কী করলাম, অ্যাটেন্ডেন্স এটা দিয়ে দিলাম, দেওয়ার পর এখানে দেখুন পেশেন্ট নেম, লিভ এবং অ্যাবসেন্ট, তাহলে এই এই দামে এই কী করছে, আমরা লিভে দিলে লিভ হয়ে যাচ্ছে, অ্যাবসেন্ট দিলে অ্যাবসেন্ট, যেটা সবচেয়ে বেশি হবে আমরা সেটা মনে করেন আজকে আমাদের অ্যাবসেন্টের সংখ্যা সবচেয়ে বেশি, তাহলে অ্যাবসেন্ট লিখলাম শুধু প্রেজেন্ট, আমি সে একদিন প্রেজেন্ট করতে পারবো, সাবমিট দিয়ে দিলাম, তাহলে আমরা সাবমিট দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কাজটা হয়ে গেল। এরকম কাজগুলো করতে হবে, দেওয়ার পর ডেট দিলাম, দেওয়ার পর সাবমিট করে দিলাম। তাহলে এই যে 9/9/2021 সালে কি করছে, কতজন আসছিল দেখেন, এই প্রেজেন্ট হচ্ছে একজন আর অ্যাবসেন্ট ছিল দুজন, সেটা গেল। এখন এমপ্লয়ির মধ্যে আরও কিছু ফাংশন আছে, স্যালারি, এমপ্লয়ি স্যালারি, এই এমপ্লয়ি স্যালারি দেখি ডেট ওয়াইজ হয়, দেখেন 1 তারিখ থেকে কে আসছিল, 1 তারিখ থেকে আমি যদি কত টাকা আসছে, এই যে এনার স্যালারি হলো 2200 টাকা, এনার স্যালারি পে স্লিপ, তাই না, পে স্লিপ জেনারেট হয়েছে, তার যে আমরা যে স্পেশালি ফাইন্যান্সের আগে যে আমরা টাকা দিচ্ছি সে কত টাকা পাবে, এই যে টাকা সে 2200 টাকা পাবে, একটা রসিদ হলে স্কুল লাগবে আর একটা রসিদ ইয়ে লাগবে, এমপ্লয়ি স্যালারি, তার স্যালারি এত টাকা আমরা আবার যদি কেউ অ্যাবসেন্ট করতো খুব বেশি, তার স্যালারি অটোমেটিক এখান থেকে কেটে নেওয়া হয়, আমার কেউ খুব পরিমাণে আসে যায় স্কুলে, তাহলে সে টাকা ওখানে মাইনাস পেয়ে যাবে, অতদিন খরচ অতদিন ওরা স্যালারিকে ভাগ করবে, ভাগ করে যে টাকাতে পারবো তা সেটা অটোমেটিক মাইনাস হয়ে যাবে, সে অ্যাবসেন্ট করা হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে স্টুডেন্ট মার্ক এন্ট্রি আছে, এখানে আমরা কি করতে মার্ক এন্ট্রি করতে পারি, কোন ক্লাস হবে, 22 সালে ক্লাস হচ্ছে, বাংলা সাবজেক্ট ইয়ারলি সার্চ করলে দেখুন আমাদের এইটা, আমি স্টুডেন্ট সে মার্ক কত পেয়েছে, 100, এরকম ভাবে আমাদের সমস্ত দেশে অনেক স্টুডেন্ট থাকে, তাহলে একবারে চলে আসতে হবে। তারপরে মার্কস এলাম, মার্কস এন্ট্রি এবং জিপিএ, জিপিএ দেখুন আমরা এখানে 80, 100 পাইলে কী হবে সেটা অটোমেটিক এখানে কাউন্ট হয়ে যাবে, ঠিক আছে। তারপরে মার্কস গেল, পয়েন্ট গেল, এখন আমাদের কিছু আছে স্টুডেন্ট ফি, স্টুডেন্ট ফি আমরা এখান থেকে নিতে পারি, কার কাছে কত টাকা, তারপরে আমাদের স্টুডেন্ট অ্যাকাউন্ট ম্যানেজার এমপ্লয়ি স্যালারি, আমরা কাকে কাকে স্যালারি দিবো, এখানে একজনকে স্যালারি দেবো, এই 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 আমি কি আমরা স্যালারি দিই, তাহলে আমাদের কত দিচ্ছে, আমাদের 100 টাকা, এটা স্যালারি দিচ্ছিলে সাবমিট, তাহলে আমরা তাকে স্যালারিটা দিয়ে স্যালারি অ্যাকাউন্ট হয়ে গেছে অক্টোবরের মাসে। তারপরে অ্যাকাউন্টস এরপর স্যালারি গেল, আদার কোর্স কোর্স বলতে আমাদের স্কুলে কত খাতে
খরচ হয় সেই হাতগুলো আমরা এখানে ইনপুট করি, কারণ আজকে আমাদের ভিজিটর আছে তার জন্য আমাদের কিছু টাকা খরচ হয়, তাহলে সেই খরচের ভাবছেন প্লাস রেখেছেন আমাদের, সরি আমাদের একটা ভুলের কারণে কেটে গেছে, আমি আবার লগ ইন করতেছি, একটু সমস্যা হয়েছিল, তো সেম ভাবে আমরা লগ ইন, সেম ভাবে আমরা লগ ইন করব, সরি আমার ল্যাপটপটা একটু সমস্যা হচ্ছে, যার কারণে অনেক স্লোলি কাজ করতে মাউস স্পিকার লাগানো তো ঠিকভাবে চালাইতে পারছি না, তো এখান থেকে আমরা অ্যাকাউন্ট গেল, আধার কস্ট গেল, আচ্ছা তারপরে আমাদের হলো মান্থলি ইয়ারলি প্রফিট, এখানে প্রফিট পরে 1 তারিখ থেকে আমাদের ধরো 19 তারিখ পর্যন্ত কি লাভ, লাভ হয়েছে না লোকসান হয়েছে, অনেকে স্টুডেন্ট দিয়েছে কোনো কস্ট হচ্ছে না, আমাদের স্যালারি গেছে 2,000 টোটাল কস্ট, তো মাইনাস দেখেন 2,200 টাকা আমাদের এখন পর্যন্ত লস আছে স্কুলের ইনকামের থেকে টাকা গেছে বেশ, তারপর এখানে আছে মার্কশিট, স্কুলের মার্কশিট অটোমেটিক জেনারেট হবে, আমি আসলে অনেকক্ষণ থেকে কথা বলছি তো যার কারণে আমি ভালোভাবে করতে পারছি না, চেষ্টা করছি, তো এখানে আমাদের ওই জন্য কোনো স্টুডেন্ট নাই, অটোমেটিক যদি রিপোর্ট আমরা দিতাম তাহলে অটোমেটিক স্টুডেন্ট আসতো, স্টুডেন্ট রিপোর্ট স্টুডেন্ট রেজাল্ট রেজাল্টও আমাদের অটোমেটিক আসতো, হ্যাঁ রেজাল্ট আমরা এখানে কাউন্ট অটোমেটিক চলে আসে অ্যামাউন্ট, তারপরে হচ্ছে আমাদের অ্যাটেন্ডেন্স রিপোর্ট, অ্যাটেন্ডেন্স রিপোর্ট বলতে আপনি কতদিন আছে এই দামে কতদিন থেকে আসলো এই এমপ্লয়িগুলো কতদিন আসছে সেই আমার স্টুডেন্টের রেয়ার দিন শুধু পেয়েছিল এই তারপরে স্টুডেন্ট রেজাল্ট আছে, স্টুডেন্ট আইডি কার্ড আছে, স্টুডেন্ট রেজাল্ট, স্টুডেন্ট রেজাল্ট স্টুডেন্ট রেজাল্ট কি স্টুডেন্ট রেজাল্ট দেখেন অটোমেটিক এখানে আমাদের কি অ্যাডমিট কার্ড তৈরি হয়ে যাচ্ছে, অ্যাডমিট কার্ডটা কিভাবে তৈরি হয় দেখুন, আমরা স্টুডেন্ট স্টুডেন্ট আমরা কি অ্যাডমিট আমরা কি এ নেব, আমরা এখন স্টুডেন্ট মানে এখানে অ্যাডমিট কার্ড, স্টুডেন্ট অ্যাডমিট কার্ড আইডি কার্ড বা অ্যাডমিট কার্ড যেটাকে বলা হয়, আমরা কত যদি 21 সালে কার অ্যাডমিট কার্ড নেবো, 6-এর অ্যাডমিট কার্ড, তাহলে 6-এর অ্যাডমিট কার্ড কোন কোন স্টুডেন্ট আছে আমাদের সফটওয়্যার অটোমেটিক আসবে, এখানে যত হাজার স্টুডেন্ট থাকতো অটোমেটিক আইডি কার্ড এখানে জেনারেট হয়ে যেত বা ইয়াটা বলতে পারেন অ্যাডমিট কার্ড সবগুলো পরীক্ষা অ্যাডমিট কার্ড স্টুডেন্ট ছবি লাগিয়ে দিত, লোগো স্কুলের লোগো প্লাস নাম আইডি রোল সিগনেচার এখানে যদি 1,000 স্টুডেন্ট থাকতো 1,000টা অটোমেটিক ক্রিয়েট হয়ে যেত ঠিক আছে, তারপরে এখানে আমাদের অ্যাডমিশন ওই যে আমরা যে ওয়েবসাইট থেকে যে অ্যাডমিশনটা করতে পারতেছি সেই অ্যাডমিশন, এই অ্যাডমিশন আমাদের যদি এর মধ্যে আমির হোসেন ব্যাংকের অ্যাডমিশন ঠিক আছে রিকোয়েস্ট পাঠাইছে যে অ্যাডমিশন সে পেমেন্ট করছে এই ট্রানজাকশন আইডিটা, এই ট্রানজাকশন আইডি আমাদের মোবাইলে যখন আছে আমরা সেটাকে এভাবে কী করবো মিলাই দেখবো, যদি মিলাই যদি ঠিকঠাক থাকে তাহলে আমরা তাকে পেমেন্ট করে দেবো, এইটাই হচ্ছে আমাদের মূল ফাংশন, এই ট্রানজাকশন সে মিলতে হবে আমরা তাকে করে দিলাম ঠিক আছে মানে অ্যাডমিশন সাকসেস হলো, আমরা অল স্টুডেন্ট পিডিএফ 6-এর মধ্যে কতজন আছে সেই টোটাল পিডিএফটা এইভাবে জেনারেট করে দিচ্ছে ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার, আরও অনেক কিছু যদি লাগে আপনাদের তো আমি সেটাও করে দেবো ইনশাআল্লাহ, কিন্তু আপনারা যোগাযোগ করবেন আমার সঙ্গে আমি যেটাই চাবেন ইনশাআল্লাহ আমি সেরকমই করে দেবো সমস্যা নাই, তাহলে এই হচ্ছে আমাদের স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার একটা ট্রিটমেন্ট ঠিক আছে, আমি যতটুকু পারি বোঝানোর চেষ্টা করছি, এখন জানি না আপনারা বুঝতে পারছেন কিনা, তবে আশা করছি বুঝতে পারবেন, তো যাই হোক এখন আমার এই সফটওয়্যারটাই আপনারা যে যে নিতে চাচ্ছেন শেষে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি ইনশাল্লাহ আপনাদেরকে সফটওয়্যারটা সেই স্কুলের জন্য রেজিস্টার করে দিয়ে দেবো, তাহলে সেখান থেকে আমরা কন্ট্রোল সব কিছু করতে পারবো, তো ঠিক আছে আজ টিউটোরিয়াল এই পর্যন্ত এখানেই শেষ করবো, আমার নেক্সট আরও টিউটোরিয়াল দেবো, আমার আরও অনেকগুলো সফটওয়্যার অলরেডি তৈরি হয়ে গেছে, আমি সেই লাইনে টিউটোরিয়াল খুব দ্রুত যত দ্রুত পারি আপনাদের আমার চ্যানেলে খুব দ্রুত দিয়ে দেবো, তো আপনারা এই ধরনের সফটওয়্যারের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পারলে খুব বেশি বেশি করে সাবস্ক্রাইব আর শেয়ার করুন আমার চ্যানেলটি, তাতে আমার একটু উপকার হবে।
ঠিক আছে, আজই পর্যন্ত।